আপনারা যারা নিতাইশ ভাশোপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বিডিপ এবং পিজি কোর্স করছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনাদের অনলাইনে যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট আপনাদের কাদেরকে জমা করতে হবে এবং কাদেরকে জমা করতে হবে না এছাড়াও আমরা আলোচনা করবো আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য কতদিন সময় থাকবে এই সমস্ত বিষয়ে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাও তার আগে বলে রেখে নিতাইশিন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পর্যন্ত অবশ্যই করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে গ্রুপে জয়েন হতে পারেন ওখানে সমস্ত আপডেট আপডেট সবার আগেই পেয়ে যাবেন তো ইউজি ফার্স্ট সেকেন্ড এবং বিডিবি বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তো আপনাদেরকে বলে দিচ্ছে নেতাই সুপার ইউনিভার্সিটিতে নিয়ম হচ্ছে যদি কোনো ইয়ারের একবার আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকেন বা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সে যাই হোক না কেন যদি কোনো ইয়ারের অ্যাসাইনমেন্ট আপনি হয়তো জমা দিয়েছেন অথচ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে পারেননি সেক্ষেত্রে কিন্তু সেই ইয়ারের অ্যাসাইনমেন্ট আপনাকে আর দ্বিতীয়বার কিন্তু জমা করতে হবে না শুধুমাত্র সেই ইয়ারের আপনাদেরকে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ আপনাদেরকে একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা হয়তো কোনো সাবজেক্টে অ্যাসাইনমেন্ট জমা করেছেন তারপরেও কিন্তু আপনারা কোন একটি পেপারে যদি আপনারা এনসি বা সাপ্লি পেয়ে যান বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ফেল করে যান একটি পেপারের উপর তাহলে কিন্তু সেই পেপারের অ্যাসাইনমেন্টটি কিন্তু আপনাদেরকে নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু আবার জমা করতে হবে এবং আপনারা যদি সমস্ত পেপারে অ্যাসাইনমেন্টে যদি আপনাদের ক্লিয়ার থাকে অথচ আপনারা ফাইনাল পরীক্ষা দেননি সেক্ষেত্রে কিন্তু সেই ইয়ারের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দ্বিতীয় দ্বিতীয়বার আপনাদেরকে জমা করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনারা শুধুমাত্র ফাইনাল পরীক্ষাটা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এবং কাদেরকে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তো যারা নতুন করে আপনারা অ্যাসাইনমেন্ট জমা করবেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার অর্থাৎ যারা এক্সাম ফর্ম ফিল করেছেন আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে আপনি যদি কোনো ইয়ারের অ্যাসাইনমেন্ট যদি একবারও জমা না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু সেই ইয়ারের অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এছাড়াও আপনাদেরকে সেই ইয়ারের ফাইনাল পরীক্ষা কিন্তু দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আপনাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আপনাদের কতদিন সময় থাকবে তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বিগত বছরে কিন্তু যে সমস্ত অনলাইনে অ্যাসাইনমেন্টগুলি হয়ে এসেছে সেখানে কিন্তু প্রতি বছরই বিগত তিন বছর ধরে অনলাইনে অ্যাসাইনমেন্ট হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সাত দিন মতো সময় ছিল এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট আপনাদের এই সাত দিন যে সময় সময় থাকবে অর্থাৎ এই সাত দিন টাইম তো এই সাত দিনের মধ্যে আপনাদের নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই যে আপনাদের এই দিনে এই পেপারের অ্যাসাইনমেন্টটি আপনাদেরকে জমা করতে হবে এমনটা কিন্তু নয় আপনাদের সাত দিন সময় থাকবে সেই অ্যাসাইনমেন্ট সাত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে সেটি আপনাদের সকাল বিকাল রাত যে কোনো সময় কিন্তু এই সাত দিনের মধ্যেই আপনাদেরকে জমা করতে হবে কোনো নির্দিষ্ট কিন্তু ডেট বা কোনো নির্দিষ্ট আপনাদের টাইম টেবিল থাকবে না সাত দিনের মধ্যে সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা করে কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি কোনো রকম প্রশ্ন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো এবং আপনাদেরকে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা যারা ম্যাক্সিমাম প্রশ্ন করেছিলেন যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে প্রশ্ন সেই ব্যাপারটা হচ্ছে যারা নতুন করে অ্যাসাইনমেন্ট জমা দেবেন বা একবার অ্যাসাইনমেন্ট জমা দেননি সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেবেন প্লাস ফাইনাল পরীক্ষা দিয়ে নেবেন আশা করি কোনো অসুবিধা হবে না এবং যারা কোন ইয়ারের অ্যাসাইনমেন্ট যদি আপনারা জমা না দিয়ে থাকেন তাহলে সেই ইয়ারের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দ্বিতীয়বার কিন্তু জমা অবশ্যক আপনাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে ফাইনাল যে পরীক্ষা সেটিও কিন্তু দিতে হবে এবং যে ইয়ারের অ্যাসাইনমেন্ট আপনি একবার জমা দেবেন সেই ইয়ারের অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদেরকে দ্বিতীয়বার আর জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তো অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের সম্পূর্ণ যে সমস্ত প্রশ্নপত্রগুলো থাকবে সেগুলো কিন্তু সমস্ত কিছু এমসিকিউ কিউ পদ্ধতিতে হবে তো এমসিকিউ প্রশ্নপত্রের কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না তো এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন এবং অ্যাসাইনমেন্ট আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে সেইভাবে কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দিন তো এমসিকিউ যে সমস্ত প্রশ্নপত্রগুলি রয়েছে ইম্পর্টেন্স এই সমস্ত প্রশ্নপত্রগুলি কিন্তু অলরেডি কিন্তু রেডি করে রাখুন আপনাদের অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে এবং এই যে কথাটা আপনাদেরকে বলা হলে এটি হচ্ছে ইউজে বিডি এবং পিজি যারা স্টুডেন্ট রয়েছেন প্রত্যেকই স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেম একই পদ্ধতি তো এর সাথে আরেকটু কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা হয়তো ভাবছেন যে আমরা অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট কোথা থেকে কীভাবে কালেক্ট করব এবং ভালো নম্বর নিয়ে আপনারা কীভাবে পাসওয়ার্ড করবেন তো আমরা সাজেস্ট করব আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন ওনারা যে অ্যান্সার শিটগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যোগ্য এবং হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার শিট কিন্তু প্রতি বছরই প্রোভাইড করে থাকে যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাসওয়ার্ড করতে চান অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন ওনারা কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু খুবই স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা সাইসেন ভিত্তিক নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হবু কমনযোগ্য অ্যান্সার্সের কিন্তু প্রোভাইড করে থাকে এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে আপনাদের যে সাইসেন ভিত্তিক নোটসপত্রগুলো দেওয়া হবে সেখান থেকে ওনারা কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমনযোগ্য সাইসেন ভিত্তিক নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য অ্যান্সার্সের কিন্তু প্রোভাইড করে থাকে প্রতি বছরই কিন্তু ওনারা খুব সুন্দরভাবে হেল্প এবং গাইড করিয়ে থাকে তো আপনারা যারা যারা গাইড নিতে প্রয়োজন বা যারা যারা গাইড নেওয়ার জন্য ভাবছেন আপনারা চাইলে গোল্ডেন এগ্রুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের যখন অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হবে কীভাবে আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন তার এ টু জেড গাইড কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভ প্রো ভিডিও কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন এছাড়া আমরা চেষ্টা করব আপনাদেরকে যে কিছু কিছু সাবজেক্ট যে সমস্ত সাবজেক্টগুলি আপনারা হয়তো প্রবলেম হবে সেক্ষেত্রে আপনাদেরকে অ্যান্সার সিট দেওয়ারও আমরা চেষ্টা করব যতটা পারবো তো সেই জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যারা নতুন ভর্তি হয়েছেন ইউজ এবং পিজি কোর্সে তো আপনাদের ভয় খার কোনো প্রয়োজন নেই আপনার খুব সুন্দরভাবে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন তো এখন আপনাদের ফার্স্ট টাইম ইউজি স্টুডেন্টদের কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে ইউজি অ্যাসাইনমেন্টের পরেই কিন্তু যারা পিজি স্টুডেন্ট রয়েছেন পিজি অ্যাসাইনমেন্ট এখনও অনেকটাই দেরি রয়েছে যখন যে আপডেট দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে তখন সে আপডেট আমরা অবশ্যই নিয়ে আপনাদেরকে আলোচনা করবো বা আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব